এইরকম একটা জিনিসের সঙ্গে সময় নিশ্চয়ই খুব ভালোভাবে পরিচিত যে এরকম একটা স্ট্যান্ডের ওপরে দোকানে ডেক সাজানো থাকে। তো গল্পটা বলি প্রথমে, একবার এক জমিদার বাড়িতে আমার ম্যাজিক দেখাতে যাওয়ার কথা ছিল। তো গিয়ে দেখি জমিদার বাবু এরকম গালে হাত দিয়ে বসে আছেন, ম্যাজিক শো হবে, সবাই কোথায় আনন্দে থাকবেন তারা দেখছি, বেশ দুঃখ দুঃখ একটা এনভায়রনমেন্ট। তো জিজ্ঞাসা করলাম কি হয়েছে, উনি বললেন আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। আমি বললাম কি করে চুরি হলো? তো উনি বললেন এক সাধু বাবা মানে এক চোর সাধু সেজে এসেছিলেন, এসে বলেছে যে আপনাদের বাড়িতে যে মূল্যবান জিনিস আছে আমাকে দেবেন, আমি দ্বিগুণ করে দেবো। তো জমিদার বাবু লোভে পড়ে তার স্ত্রীর একটি মূল্যবান মুক্তোর মালা ছিল, সেটা ওই সাধু বাবাকে দিয়েছেন। এবং তারপর কি কি হয়েছে সেটা জমিদার বাবু যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের বলবো। জমিদার বাবু বলছেন সাধু বাবা এলেন, এসে বলছেন যে আপনাদের কাছে যা মূল্যবান জিনিস আছে আমাকে দেবেন, দ্বিগুণ হয়ে যাবে। তো উনি এই রানীমার একটা মহা মূল্যবান মুক্তোর মালা সেই সাধু বাবার হাতে তুলে দিয়েছেন। সেই সাধু বাবার হাতে মুক্তোর মালাটা তুলে দিয়েছেন। সাধু বাবা বলছেন আমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগ মানে সেই গন্ডগোলের ব্যাপার আর কি, আমার কাছে একটা ব্যাগ আছে যে ব্যাগের মধ্যে আমি মালাটা রাখবো, আপনারা দশ গুনবেন, প্রথমে মালাটা অদৃশ্য হয়ে যাবে, আবার দশ গুনবেন চোখ বন্ধ করে, তারপরে সেই মালাটা দ্বিগুণ হয়ে যাবে। তো জমিদার বাবু বললেন ঠিক আছে, এই মালা আমি ব্যাগে দিয়ে দিলাম, মালা যথারীতি ব্যাগের মধ্যে চলে গেল। এবারে সাধু বাবু বললেন আপনারা দশ গুনুন, সবাই দশ গুনছে, আপনারাও গুনুন, দশ গুনুন একটু জোরে, আমি শুনতে চাই, দশ নয় একটু গুনুন জোরে, ওই গোনাটা থেমে গেছে, দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই একটু জোরে 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 শূন্য, আর অমনি মালাটাও শূন্য, যে মালাটা ব্যাগে রাখা হয়েছিল গায়েব হয়ে গেছে। ঠিক সাধু বাবা তাই বলেছিলেন, সবাই বিশ্বাস করলো যে প্রথমে মালাটা গায়েব হবে, তারপর আবার চোখ বন্ধ করে দশ গুনবো, অমনি মালাটা দ্বিগুণ হয়ে যাবে। সাধু বাবা বললেন ঠিক আছে হয়ে গেছে, আপনারা চোখ বন্ধ করুন, করে দশ গুনুন, সবাই চোখ বন্ধ করলো, দশ গোনা শুরু হলো আবার, এক একসঙ্গে দুই ধরে নিন আমি সাধু বাবা, সবাই চোখ বন্ধ গুনছে, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এই সে সাধু বাবাও নেই, জমিদার মশাই তারপর থেকে গালে হাত দিয়ে বসে আছেন, হায় হায় আমার গিন্নির মালা গিন্নিকে না জানিয়ে সাধু বাবাকে দিয়েছেন। বুঝতেই পারছেন গিন্নির গয়নায় হাত দেওয়ার এখানে যারা মানে পুরুষ মানুষেরা আছেন, তো এখন গালে হাত দিয়ে বসে আছেন। আমি গেছি সেই সময় শো করতে, তো আমাকে উনি বললেন আপনি তো ম্যাজিশিয়ান, আপনি ম্যাজিক করে কিছু করতে পারেন না? আমি বললাম ঠিক আছে আপনারা যখন বলছেন চেষ্টা করে দেখি, কই সেই স্ট্যান্ডটা কই। তো তখন উনি আমাকে সেই স্ট্যান্ডটা এনে দিলেন, যে স্ট্যান্ডটা তখন আমার হাতে ছিল মানে ওনার হাতে ছিল, উনি আমার হাতে দিলেন। এবং আমি বললাম ঠিক আছে এই স্ট্যান্ডটা আমার হাতে রয়েছে, আপনারা দশ গুনুন, আমি চেষ্টা করছি ফিরিয়ে আনার, তো সবাই আর একবার গুনবেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। হাততালিটা কই? একটা মূল্যবান হাত চলে এলো, হাততালি কই?